নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাছের তেলের একটা খুব ভালো রেসিপি। অনেকেই আছেন মাছের তেলটা খেতে জানেন না, ফেলে দেন, কিন্তু একবার এই পদ্ধতিতে রান্না করে খাবেন, স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে আসুন দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 5টা কাতলা মাছের তেল নিয়েছি। তেলটা কিন্তু একদমই ফ্রেশ, বরফের মাছের তেল কিন্তু অনেক সময় তেতো হয়। আর মাছের তেলের মধ্যে যে শিরা শিরা মতো আছে, এইগুলো যদি মাঝে মধ্যে এক একটা কালো থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে। এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম ছোট একটা কেটে নেওয়া পেঁয়াজ, আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটার একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়া একটা ছোট সাইজের আলু। আলুটা মিনিট খানেক ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেগুন। এখানে যতটাই আলু নিয়েছি বেগুন ঠিক ততটা পরিমাণে নিয়েছি। আলু আর বেগুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই মাছের তেলটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, অবশ্য ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আলু আর বেগুনটা মিনিট দুয়েক ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। এখন ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আরও অল্প একটু সর্ষের তেল, এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। যেহেতু মাছের তেল থেকে তেল বেরোয়, সেহেতু এই তরকারিতে খুব বেশি তেলের দরকার হয় না। তেলটা অল্প একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুনটা। আলু আর বেগুনটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজার দরকার হয় না, যেহেতু এটা আগে থেকেই ভেজে নেওয়া। তেলটা একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আমরা যেমন ইলিশ মাছের তেল নিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে খাই, এটাও সেরকম একটু তেল নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে খাবে, খুব ভালো লাগে। যারা খাননি কখনো তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের চেনা জানা বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।